সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদেই আছো। আমরা আমাদের যে ভিডিও ক্লাস আপলোড করার কাজ সেটা আমরা চালিয়ে যাচ্ছি। গত ক্লাসে আমি তোমাদের সামনে প্রোনাউন নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। আচ্ছা, দেখা যাক। গত ক্লাসে আমরা প্রোনাউনের প্রকারভেদটা শুধুমাত্র লিখেছিলাম, আজকে আমরা সেই প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব। আমরা শুরুতে পার্সোনাল প্রোনাউন নিয়ে কথা বলব। পার্সোনাল প্রোনাউন, আমরা কিন্তু বলেছিলাম পার্সোনাল প্রোনাউনের বাংলা অর্থ হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। এর নাম থেকে খুব সহজে বোঝা যাচ্ছে যে প্রোনাউন গুলো ব্যক্তির পরিবর্তে আমরা বসাই, বা ব্যক্তি কোনো ব্যক্তিকে রিপ্রেজেন্ট করে যে প্রোনাউন গুলো সেগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আর আমাদের প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে এই পার্সোনাল প্রোনাউন খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঠিক আছে, পার্সোনাল প্রোনাউন হচ্ছে তাহলে কি, যেগুলো কোনো ব্যক্তিকে রিপ্রেজেন্ট করবে বা কোনো ব্যক্তির পরিবর্তে যেগুলো বসে সেগুলোকে আমরা বলি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। দেখো, গত ক্লাসে আমি তোমাদের যে উদাহরণগুলো দেখিয়েছিলাম, যে উদাহরণগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, ওই যে উদাহরণগুলো ছিল প্রত্যেকটাই কিন্তু পার্সোনাল প্রোনাউন ছিল। যেমন একটা উদাহরণ ছিল রাহুল ইজ আ গুড বয়। রাহুল কি একজন ব্যক্তি না, একজন একটা ছেলে বা একজন ব্যক্তি, তার পরিবর্তে আমি হি বসালাম, সেটা একটা পার্সোনাল প্রোনাউন। রুনা ইজ আ ভিলেজ গার্ড, তারপর রুনার পরিবর্তে আমি সি বসালাম, রুনাও একজন ব্যক্তি, তাহলে সি একটা পার্সোনাল প্রোনাউন। এর পরিবর্তে যেটা রেখেছিলাম ইট, এটা পার্সোনাল না। এখন বেশিরভাগই আমরা পার্সোনাল প্রোনাউন নিয়ে আলোচনা করছিলাম, এখানে আমরা একটা পার্সোনাল প্রোনাউন লিখব। কোনগুলো পার্সোনাল প্রোনাউন? আই একটা পার্সোনাল প্রোনাউন, উই একটা পার্সোনাল প্রোনাউন, ইউ, হে, সে, দে, এইগুলো হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। এখন এই পার্সোনাল প্রোনাউন গুলো আবার প্রকারভেদ আছে, এটা যদি খুব সুন্দর করে আমাদের জানা থাকে সব গ্রামারের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। যেহেতু নাউন এবং প্রোনাউন কোন বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, খেয়াল করো কথাটা, আমরা এখানে যে প্রোনাউন গুলো নিয়ে আলোচনা করছি, নাউন এবং প্রোনাউন যেহেতু কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, প্রত্যেক বাক্যের সাবজেক্টের উপরে কিন্তু তার ভার্বটা নির্ভর করে। অতএব এটা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে, অন্যান্য গ্রামাটিক্যাল আইটেমের ক্ষেত্রেও কাজে লাগবে, এই জন্য আমাদের একটু মাইনরলি জানা উচিত। আচ্ছা, আমরা প্রোনাউনের পার্সন নিয়ে কাজ করব। পার্সন হচ্ছে তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনকে বাংলায় বলে উত্তম পুরুষ, সেকেন্ড পার্সনকে বাংলায় বলে মধ্যম পুরুষ, আর থার্ড পার্সনকে বাংলায় বলে নাম পুরুষ। ঠিক আছে, কারণ কোনো নামের পরিবর্তে থার্ড পার্সনটা ব্যবহৃত হয়, সেই জন্য আমরা এটাকে বাংলায় বলি হচ্ছে নাম পুরুষ। এখন তাহলে আমরা পার্সোনাল যে প্রোনাউন গুলো আছে সেই প্রোনাউন গুলোর পার্সনটা ভাগ করে নিব। ঠিক আছে, আর এই পার্সন ভাগ করার সাথে সাথে এটা তো আমরা ভাগ করলাম পার্সন, বাংলায় এটাকে বলে হচ্ছে পুরুষ। আর একই সাথে এটাকে আমরা দুটো নাম্বারে ভাগ করতে পারি, নাম্বার, নাম্বারকে আমরা বাংলায় বলি হচ্ছে বচন। আচ্ছা, বচন কত প্রকার? দুই প্রকার, সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলার হচ্ছে কি, এক বচন, প্লুরাল হচ্ছে বহুবচন। তাহলে এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। আমরা প্রথমে একটা ঘর তৈরি করব,
তো আমরা হেডিংস টাড়িয়ে নিলাম। আচ্ছা এবার আমরা প্রথমে লিখব ফার্স্ট পারসন, আমরা সংক্ষেপে লিখতেছি শুধু ফার্স্ট, এগুলো তো আমরা ফার্স্ট ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে লিখেছি, তো নিশ্চয়ই আমাদের বুঝতে সুবিধা অসুবিধা হবে না। তা আমরা ফার্স্ট পারসনের জন্য প্রথমে একটা ভার রেখে দিলাম, ফার্স্ট পারসনের জন্য একটা ভার বরাদ্দ করলাম, তারপরে এরপরে আমরা সেকেন্ড পার্সনের জন্য একটা ঘর বরাদ্দ করলাম, থার্ড পার্সনের জন্য আরেকটা ঘর থাকলো। এখন এই ফার্স্ট পার্সনকে আমরা দুটো নাম্বারে এবার ভাগ করব, সেটা বলেছিলাম তোমাদের। প্রথমটা হচ্ছে সিঙ্গুলার, দ্বিতীয়টা প্লুরাল। আচ্ছা সেকেন্ড পার্সনও সেভাবে আমরা দুটো নাম্বারে ভাগ করব, সিঙ্গুলার এবং প্লুরাল, সিঙ্গুলার থার্ড পার্সন হিসেবে ভাগ করে ফেলি, সিঙ্গুলার এখানে একটু সেকেন্ড থার্ড লিখে দিই। বুঝতে পারছি তো আমরা যে পার্সোনাল প্রোনাউন গুলো লিখলাম সেগুলোকে আমরা একটা চার্ট আকারে দেখাতে চাই, ঠিক আছে? আচ্ছা প্রথমে আমরা ফার্স্ট পার্সন নিয়ে কথা বলবো। দেখো ফার্স্ট পার্সন সিঙ্গুলার, খুব সহজে বোঝা যাচ্ছে না? ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম হচ্ছে আই, বাংলা অর্থ কি আমি। আচ্ছা ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার কি উই, বাংলা অর্থ কি আমরা। আচ্ছা এরপরে আমরা যাবো হচ্ছে, ও সরি আমরা তো অনেকগুলো অপ্রয়োজনীয় ঘর লিখে ফেলেছি তাই না, এগুলো ইকুয়াল হয়নি, ফার্স্ট সেকেন্ড থার্ড তো আমরা এখানে অলরেডি লিখেছি, তাহলে এই ঘরগুলো মুছে দিলাম। দুঃখিত অতিরিক্ত সময় ব্যয় করেছি এর পেছনে, ফার্স্ট সেকেন্ড থার্ড তো আমাদের এখানে লেখা ছিল, তাহলে এই অংশে আমরা সিঙ্গুলার এবং প্লুরাল লিখেছি শুধু, ঠিক আছে? তাহলে একটু দিক নির্দেশ করে দিই, উপরে গুলো হচ্ছে ফার্স্ট পার্সন আর নিচের গুলো হচ্ছে নাম্বার। আচ্ছা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে আই, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার হচ্ছে উই, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে ইউ, সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার হচ্ছে ইউ। আচ্ছা ইউ এর যখন সিঙ্গুলার তখন বাংলা অর্থ হচ্ছে তুমি, আর ইউ যখন প্লুরাল তখন ইউ এর বাংলা অর্থ হচ্ছে তোমরা। আচ্ছা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পুরুষবাচক হলে হি, হ্যাঁ ব্র্যাকেটে লিখে দিই পুরুষবাচক, আর স্ত্রীবাচক হলে সি, আর প্লুরাল হলে দে। আচ্ছা দে অর্থ কি তারা, ঠিক আছে? অর্থাৎ পুরুষবাচক কোন একটা সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, হি ব্যবহার করব, পুরুষ স্ত্রীবাচক কোন একটা সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, সি ব্যবহার করব, আর যদি প্লুরাল নাম্বার হয় সে পুরুষবাচক হোক কিংবা স্ত্রীবাচক হোক তার পরিবর্তে আমরা কি ব্যবহার করব, দে ব্যবহার করব। এ ছিল আমাদের পার্সোনাল প্রোনাউনটা, ঠিক আছে? খুব সহজেই বোঝা গেছে এই চারটা আমরা তোমাদের, এটা মনে রাখা কঠিন কিছু না, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে পার্সোনাল প্রোনাউন গুলোকে আমরা তিনটে পার্সন এবং দুটো নাম্বারে ভাগ করতে পারি, আর যখনই আমরা কোনো নাউনের পরিবর্তে প্রোনাউন গুলো ব্যবহার করব তখন আমরা কি করব, নাম্বার এবং পার্সন অনুসারে ব্যবহার করব। এবার দেখো ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন এই দুটো সাধারণত কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় না, এ দুটো এই দুটো সরাসরি প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, এই জন্য এগুলোকে আমরা মাঝে মাঝে আবার আত্মবাচক সর্বনাম বলি, ব্যক্তিবাচক ছাড়াও আত্মবাচক সর্বনাম বলি। এগুলো নাউনের পরিবর্তে না বসে সরাসরি নিজে থেকেই বসে, যখন আমি নিজেকে নিয়ে আমি তুমি, ঠিক আছে? আমি আমরা তুমি তোমরা এই যে দুটো, এই দুটো সর্বনাম হচ্ছে আমরা কোনো নাউন বা বিশেষণ পরিবর্তে বসাই না, এরা অটোমেটিক্যালি প্রোনাউন বা সর্বনাম হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু থার্ড পার্সন যেগুলো সেগুলো আমরা সাধারণত সবসময় নাউনের পরিবর্তে বসাই, এবং ওটা বসানোর ক্ষেত্রে আমাদের সবসময় মাথায় রাখতে হবে নাউনটার নাম্বার কি, নাউনটার পার্সন কি, নাউনটার নাম্বার এবং পার্সন অনুসারে ওইটা ব্যবহৃত হবে, ঠিক আছে? আচ্ছা পার্সোনাল প্রোনাউনের পরে আমাদের ছিল হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ কথার হিসেব থেকে আসছে ইন্টারোগেট, ইন্টারোগেট অর্থ হচ্ছে জিজ্ঞাসা করা, প্রশ্ন করা। হ্যাঁ ওই যে
পুলিশ মাঝে মাঝে আসামি ধরে নিয়ে যায়, ধরে নিয়ে যেয়ে তারা কি করে রিমান্ডে রাখে বা থানায় হেফাজতে রাখে, তখন তাদের কাছে তোমার যে মামলা থাকে সেই মামলার বিষয়ে জিজ্ঞাসা করে। এই যে জিজ্ঞাসা করে এটাকে বলা হচ্ছে ইন্টারোগেট, ইংরেজিতে বলা হচ্ছে ইন্টারোগেট। আচ্ছা, সেই ইন্টারোগেট থেকে ইন্টারোগেটিভ কথাটা আসছে, তার অর্থাৎ প্রশ্নবোধক বা প্রশ্নসূচক। তাহলে যে প্রোনাউন গুলো দিয়ে প্রশ্ন করা বোঝায় সেইগুলো সবই ইন্টারোগেটিভ প্রোনাউন। এটা আমাদের অনেক আগে থেকেই পরিচিত, তোমাকে কেউ যদি শুরুতেই যদি তুমি একটা লোকের সাথে পরিচিত হও বা অপরিচিত একটা লোক যদি তোমাকে প্রথমে জিজ্ঞাসা করে, সবার আগে জিজ্ঞাসা করবে তোমার নাম কি, হোয়াট ইজ ইওর নেম, এই হোয়াটটা হচ্ছে ইন্টারভিউ প্রমাণ। তোমার যদি কোনো পুরনো বন্ধুর সাথে তোমার রাস্তায় দেখা হয়, বন্ধু তোমাকে নিশ্চয়ই জিজ্ঞাসা করবে তুমি কেমন আছো, হাউ আর ইউ, ঠিক আছে, হাউ আর ইউ, হাউটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আচ্ছা, যদি তুমি দোকানে যাও, দোকানে অনেকগুলো কলম তুমি দেখেছো, এখন কোনটা কোন কলমটা তুমি নিতে চাও, দোকানে তোমাকে জিজ্ঞাসা করলো কোন কলমটা বা কোন বইটা তুমি নিতে চাও, দোকান তোমাকে কি জিজ্ঞাসা করবে, ওয়েস পেন ডু ইউ ওয়ান্ট, এখন এই ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো আমরা বিস্তৃত আলোচনায় গেলাম না, কারণ এটা আমাদের তোমার হচ্ছে প্রোনাউন ডিফারেন্সের আলোচনায় খুব বেশি কাজে আসবে না। এবার আমরা কথা বলবো হচ্ছে রিলেটিভ প্রোনাউন নিয়ে। এখন রিলেটিভ, দেখো রিলেটিভ কথাটা কিন্তু আমাদের কাছে খুবই পরিচিত, তাই না? রিলেটিভ অর্থ কি আত্মীয় বা পরিচিত বা সম্পর্ক, রিলেটিভ রিলেশন থেকে আসছে, রিলেশন অর্থ সম্পর্ক। তাহলে যে প্রোনাউন দ্বারা সম্পর্ক তৈরি করা বা সম্পর্ক বোঝায়, অনেকের সাথে সম্পর্ক তৈরি করে, তাকে আমরা বলবো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এখন রিলেটিভ প্রোনাউনগুলোর সাথে ইন্টারোগেটিভ প্রোনাউনগুলোর চেহারায় মিল আছে কিন্তু কাজে মিল নেই। আমরা কতগুলো রিলেটিভ প্রোনাউন দেখবো, হু, হুইজ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, দ্যাট, এইগুলো হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। এখন এই রিলেটিভ প্রোনাউনগুলোর সবই কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউনের ভিতরে ছিল, নাকি? নিশ্চয়ই তোমাদের একটা কনফিউশন তৈরি হয়েছে যে রিলেটিভ প্রোনাউন গুলো যে ক্ষেত্রে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, আবার ইন্টারোগেটিভ প্রোনাউন গুলোর ক্ষেত্রে সেগুলো ছিল, তাহলে ব্যাপারটা কি? ঠিক আছে, ব্যাপারটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সাবধানে থাকো।